করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে স্থগিত করা হলো গ্র্যামি অ্যাওয়ার্ডসের 64তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আগামী 31 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকরা জানিয়েছেন ওমিক্রনের কারণে এ মুহূর্তে গ্র্যামি অ্যাওয়ার্ড আয়োজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই অনুষ্ঠানটি স্থগিত করা ছাড়া আর কোনো উপায় তাদের হাতে ছিল না। এক বিবৃতিতে অনুষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে অল্প কিছুদিনের মধ্যেই নতুন তারিখ ঘোষণা করা হবে, বর্ণিলভাবেই আয়োজন করা হবে আয়োজনটি। এবছর গ্র্যামির সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন জন বাতিস্তে। R&B, জ্যাজ, আমেরিকান লোকসঙ্গীত, ক্লাসিক্যাল, মিউজিক ভিডিও সহ 11 শাখায় মনোনয়ন জিতেছেন তারা। এছাড়া জাস্টিন বেবার, ডোজা ক্যাট, HER প্রত্যেকে 8টি করে মনোনয়ন পেয়েছেন। ১৯৫৯ সালের 4 মে অনুষ্ঠিত হয় প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস। ন্যাশনাল একাডেমি অফ রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সের এ আয়োজন এখন বিশ্ব সঙ্গীতে সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।